ও হ্যালো ফ্রেন্ডস, ক্রেজি গেমার চ্যানেলের আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি টপ ফোর ক্লাসিক রিমাস্টার্ড গেম নিয়ে। হ্যাঁ, ক্লাসিক রিমাস্টার্ড। ক্লাসিক রিমাস্টার্ড হচ্ছে তোমার যে গেমগুলো অনেক পুরাতন গেম, যে গেমগুলো এখন প্লে স্টোরে নেই, কোনো ওয়েবসাইটের মধ্যে খোঁজাখুঁজি করলে পাওয়া যায় কিন্তু অনেক কষ্ট হয় এবং সকল অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি চলে না। অনেক কিছু সমস্যা হয় তোমার, যেমন ভার্সন প্রবলেম হয়, তারপর র্যাম প্রবলেম ইত্যাদি অনেক রকম প্রবলেম হয়। তো সেই গেমগুলোকে রিমাস্টার্ট করে, মানে এখনকার যে ফোনগুলো আছে তার জন্য রিলিজ করা হয় এবং তার জন্য খেলার উপযোগী করা তোলা হয়, গ্রাফিক্স অনেক ভালো করে তোলা হয়। কারণ ওই আগের যে ক্লাসিক গেমগুলো, তার মধ্যে কিছু কিছু গেম আছে যেটা অনেক অসাধারণ, অনেক অসাধারণ স্টোরি লাইন, অনেক অসাধারণ অ্যাকশন, অনেক অসাধারণ অ্যাডভেঞ্চার। তো সেরকমই আজকে আমরা চারটা গেম নিয়ে হাজির হয়েছি। তো চারটা গেমের ভিতর আজকে তুমি এই গেম প্লে যেটা দেখছো সেটা হচ্ছে তোমার কার্ডি টু। তো কার্ডি টু একটা অসাধারণ গেম, এই গেমটাও প্লে স্টোরে নেই কিন্তু এই গেমটা অনেক অসাধারণ। এই গেমটা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে চলে। তুমি যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি এই গেমটিকে ডাউনলোড করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের বাকি ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড গেমটি সম্পর্কে আমরা কথা বলার আগে আমরা বলতে চাই যে আজকের ভিডিওটির মধ্যে কোনো গেম প্লে দেখাইনি, কোনো কিছু করিনি, মানে এমনি কোনো আজেবাজে কথা বলিনি, সরাসরি গেমটি শুরু করে দিয়েছি। মানে গেম প্রথম গেম, চতুর্থ গেম এরকম শুরু করে দিয়েছি। তো এখানে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো গেম নেই, কারণ সবগুলো গেমই অনেক অসাধারণ, সবগুলো গেমই তোমার হচ্ছে ক্লাসিক গেম এবং রিমাস্টার করা হয়েছে। তো তুমি এই গেমটা যেটা সেটা প্লে স্টোর পাবে না, এবং এই গেমটা তৈরি করেছে তোমার ইলেকট্রনিক আর্টস। ইলেকট্রনিক আর্টস যারা অনেক বড় কোম্পানি, পিসি অথবা তোমার পিএস পরের জন্য অনেক ভালো ভালো কোম্পানি তারা গেম তৈরি করে। তো তাদের মধ্যে এরকম একটা গেম, এটা হচ্ছে তোমার মাস ইফেক্ট। তো মাস ইফেক্ট যারা খেলোনি তারা বলে দিচ্ছে যে এই গেমটা খেলে, এই গেমটা অনেক অসাধারণ একটা শ্যুটিং গেম। তো মাস ইফেক্ট অনেক অসাধারণ একটা এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ এবং হাইটেক একটা গেম। তো অনেক আগের একটা গেম কিন্তু এটাকে রিলিজ করা হয়েছিল, করার পর এটাকে আবার রিমাস্টার করা হয়েছে, রিমাস্টার করে অনেক সুন্দর করা হয়েছে। তো তুমি এই গেমটিও খেলতে পারবে এবং এই গেমটি খেলার জন্য তোমার যেই কোনো অ্যান্ড্রয়েড ফোনে চলবে এবং গেমটিও টোটালি অফলাইন। মূল কথা হচ্ছে চারোটা গেমই টোটালি অফলাইন, কোনো ডাটার প্রয়োজন নেই এবং সাইজ তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, কীভাবে ইনস্টল করতে হবে তাও দেখতে পাচ্ছ। তো চলো আমরা আমাদের তৃতীয় গেমটির দিকে চলি। তো বন্ধুরা, আমাদের থার্ড অপশনে যে গেমটি আছে আসলে এটা থার্ড না, মানে আমরা একটু সিরিয়াল টু সিরিয়ালটা তোমাদের জন্য বোঝানোর জন্য আমি এই গেমটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি। আসলে এই গেমগুলো সবগুলোই ফার্স্ট, সবগুলোকে আমি অনেক অসাধারণ। তো এই গেমটার নাম হচ্ছে তোমার ডেড স্পেস। তো ডেড স্পেস অনেক অসাধারণ একটা গেম। ডেড স্পেস টু আমি পিসির মধ্যে খেলেছি এবং এটা সিরিজ হচ্ছে তোমার তিনটা আছে। তো সিরিজ থ্রি আমাদের আছে, ডেড স্পেস, ডেড স্পেস টু, ডেড স্পেস থ্রি। তো আমি টু খেলেছি এবং এটা হচ্ছে আমি অ্যান্ড্রয়েড ফোনে খেলছি। হ্যাঁ, এই গেমটি অ্যান্ড্রয়েড ফোনেও খেলা যাচ্ছে। তো তুমি বুঝতে পারছো এটা একটা পিসি গেম যেটাকে আবার রিমাস্টার করা হচ্ছে তোমার মোবাইলের জন্য, এবং এই গেমটি অনেক অসাধারণ। গেমটির গ্রাফিক্স অনেক ভালো, গেমটির গেম প্লে অনেক অসাধারণ। গেমটির আসলে মূল কাহিনী হচ্ছে একটা হরর টাইপের। তো একটা স্পেসশিপে, স্পেসশিপের মধ্যে তোমার কী হয় যে তারা সায়েন্টিস্টরা কোনো কিছু রিচার্জ করতে থাকে, তো রিচার্জের মধ্যে অনেক জম্বি টম্বি ইত্যাদি হয়ে যায়। তো সেখানে গিয়ে তুমি ওটা ঠিক করতে হবে, জাহাজটা ঠিক করতে হবে, জাহাজ নষ্ট হয়ে যাবে, তাদেরকে মারতে হবে। আসলে অ্যাডভেঞ্চার ভরপুর এই গেমটি। তো তোমরা চাইলে এই গেমটিও প্লে করতে পারো, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই গেমটিও চলবে। গেমটির সাইজও তত বেশি না, স্ক্রিনে দেখতে পাচ্ছ, কীভাবে ইনস্টল করতে হবে তাও স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর গেমটি খেলতে চাইলে খেলতে পারো, আমি বলছি এই গেমটি খেলো, অনেক মজা পাবে। তো বন্ধুরা, আমাদের সেই কাঙ্ক্ষিত গেম, যে গেমটা অনেক অসাধারণ একটা গেম, সবাই খেলতে চেয়েছিল কিন্তু খেলতে পারেনি। তো এই গেমটার নাম হচ্ছে তোমার দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন। হ্যাঁ, এই গেমটা অনেক অসাধারণ। আর যারা নতুন নতুন গেম খেলা শিখেছে, মানে কীরকম যত তোমাদের 15-16 বছর বয়স অথবা 18 বছর বয়স, তারাও কিন্তু এই গেমটা খেলতে পারেনি। বুঝতে পারছো এই গেমটা অনেক পুরাতন একটা গেম কিন্তু এই গেমটা অনেক অসাধারণ, এবং এই গেমটাকে রিমাস্টার করা হয়েছে। তো 2020 বেস্ট গিফট, মানে 2020-এর মধ্যে এই গেমটি রিলিজ হয়েছে রিমাস্টার হয়ে, মানে সকল কিছু আবার ক্লাসিক থেকে, গ্রাফিক্স থেকে সকল কিছু উন্নত করা হয়েছে, কি সকল অ্যান্ড্রয়েড ফোনে চলবে। তোমার ভার্সন যদি 9.10 হয় অ্যান্ড্রয়েড ভার্সন, তাহলে এই চারোটা গেম অনেক ইজিলি চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। এবং এই গেমটার গ্রাফিক্স অনেক ভালো, তুমি দেখতে পাচ্ছ গেমটার গেম প্লে অনেক অসাধারণ। গাইজ, তোমরা ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবে না এই গেমটি কেমন। গেমটার গ্রাফিক্স অনেক ভালো, আসলে গেমটার গ্রাফিক্স না, গেমটা অ্যাডভেঞ্চার ভরপুর, গেমটার গেম প্লে অনেক অসাধারণ।
গেমটার স্টোরি অনেক অসাধারণ। গেমটা তৈরি করেছে তোমার গেমলফট কোম্পানি। তো গেমলফট কোম্পানি কেমন গেম তৈরি করে তোমরা সবাই জানো। আর এই গেমটি টোটালি অফলাইন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি চলবে। 1 জিবি র্যাম থেকে শুরু করে 10 জিবি র্যাম, যদি 20 জিবি র্যামের ফোন হয় তাহলেও চলবে। যদি তোমার ফোনে মানে কি বলো অপারেটিং সিস্টেম, যেটা অপারেটিং সিস্টেম যদি অ্যান্ড্রয়েড ভার্সন আর কি যদি 10 ভার্সন হয় তাহলে এই গেম 4টা ইজিলি চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো 4টা গেমের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি এই গেমটা ইনস্টল করতে পারবে ইজিলি, কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে পাশে থাকো। তো এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।